হে মুসলমান হে আমার বন্ধুরা হে আমার মরানেরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয় ইয়াকুব আলাইহি সালামের দুটো স্ত্রী ছিল এই দুটো ভাই আমার দুটো স্ত্রী কথা ভাই বেশি পাওয়া যায় এই দুটো স্ত্রীর একটা স্ত্রীর সন্তান হলো হজরতে ইউসুফ আলাইহি সালাম আর একটা হলো হজরতে বনিয়ামিন আর একটা স্ত্রীর দশটা সন্তান ছিল সেই দশটা সন্তানের মধ্যে বড় সন্তানটার নাম হলো ইয়াহুদা এই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয় ভাই আমার কেউ কেউ বলে যত নবীরা এসেছেন সব নাকি ইহুদি বলুন নাউজুবিল্লাহ মুর্শিদাবাদের একটা মৌলবি বেরিয়েছে মৌলবি বলবো না মাদ্রাসায় পড়লে তো তাকে মৌলানা মৌলবি বলে ও মাদ্রাসায় পড়েনি বুঝতে পারছেন আগে ছিল আপনার ওই কি বলে আগে ছিল ওই মোবাইল দোকানে রিপেয়ারিং করত মোবাইল মেকানিক এখন হয়ে গেছে শেখ বড় বক্তা খালি ঘন ঘন ফতোয়া বুঝতে পারছেন মন গড়া ফতোয়া মন গড়া বক্তব্য হঠাৎ করে বলে দিল যত নবীরা এসেছে ইব্রাহিম নবী ইকুব ইউসুফ নবী ইসাহাক নবী ইয়াকুব নবী ঈসা নবী মুসা নবী জাকারিয়া নবী যত নবী এসেছে সব নাকি ইহুদি বলুন না উজবিল্লাহ ইতিহাস বলছে কোন নবী ইহুদি ছিলেন না ইয়াকুব নবীর যে স্ত্রীর দুটো সন্তান ছিল আমার আল্লাহ ইউসুফ নবী আর বনি আমিন এই এই খানদান থেকে এই মায়ের সন্তান থেকে সমস্ত বাকি নবীদের পাঠিয়েছেন যত নবী এসেছে সব তার পর থেকে ইয়াকুব নবীর পর থেকে ইউসুফ নবীর পর থেকে যত নবী এসেছে সব ইউসুফ আলাইহি সালাম এবং বনি আমিন এই খানদান থেকে নবীদের পাঠিয়েছেন ইয়াহুদা সহ ইয়াহুদার খানদান থেকে কোন নবী পাঠাননি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার

এই ইহুদিদের উপর আল্লাহর রহমত ছিল বরকত ছিল যুগে যুগে নবীরা এসেছিল ইহুদিদের হেদায়েত করতে চেয়েছিল ভাইরা আমার তরুণ যুবক কিন্তু তারা হেদায়েত হয়নি যেহেতু তারা ভাই আমার ওই ইয়াকুব নবীর বংশধর তাই তাদের ইয়াকুব নবীর আর একটা নাম হলো ইসরাইল তাই তাদের বলা হয় বন ইসরায়েল তারা নবীদের আঘাত করেছিল অত্যাচার করেছিল জুলুম করেছিল নবীদের মেরে ছিল শহীদ করে দিয়েছিলাম আমার আল্লাহ नाराज হয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন বাইতুল মুকद्दাস থেকে তাদেরকে সরিয়ে দিয়েছিলেন পরবর্তীতে বাইতুল মুকद्दাস থেকে তারা বিতাড়িত হয়েছিল ভাই আমার دوست আমার তাদের উপর জালুত নামে একটা বাদশা জালুত নামে একটা বাদশা তাদের উপর জুলুম করেছিল তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিলাম হে দুরুজুবা কিরান বাক্তে নাসার নাসারের মতো বাদশা তাদের উপর অত্যাচার করেছিল তাদেরকে আমার ওই জেরুজালেম থেকে বিতাড়িত করেছিল আজ থেকে কিছু কম বেশি ভাই আমার কয়েক হাজার বছর আগের কথা এইভাবে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল আমার আল্লাহ হয়ে গিয়েছিল এরই কারণে তাদেরকে আমার আল্লাহ তাদেরকে যুগে যুগে গজব তাদের উপর পতিত করেছিল তারা নবীদের হত্যা করেছিল শহীদ করেছিল তারা বাবা আল্লাহর দিন থেকে সরে গিয়েছিল না হলে তাদেরকে আল্লাহ অনেক ভালোবেসে ছিলেন কারণ বংশধর বলে অনেক ভালোবেসে ছিলেন ইয়াহুদা কে ছিল ইয়াকুব নবীর ছেলে ছিল বাবা তো নবীর ছেলে হলেই যে হবে তাতে নয় হ্যাঁ হে হে আমার বন্ধুরা বাবা জেনে রেখে দেন হে মুসলমান সংক্ষেপে একটু টাচ দিয়ে চলে যাব নবীর ভালোবাসার কথা বলছিলাম মদিনা শরীফের কথা বলছিলাম আমি আবার এখানে একটু ঘুরে ফিরে চলে এসেছি ছোট্ট করে একটু টাচ দিয়ে চলে যাব হে জাওয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন ভাই আমার দোস্ত আমার হজরতে আদম আলাইহি সালাম জান্নাত থেকে যখন দুনিয়াতে এসেছিলেন মূলত প্রধানত সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস এনেছিলেন যেটা বেশি বেশি জানা যায় প্রচার পাওয়া যায় সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস তার মধ্যে একটা হলো সাদা পাথর আবিয়াস ছিল আমার মানুষের টেনে টেনে কালো হয়েছে তাই তাকে হাজারে আসুয়াদ বলা হয় এই হাজারে আশুয়াদ পাথরটা জান্নাত থেকে হজরতে আদম নাবি এনেছিলেন এ জান যুবকেরা আর একটা জিনিস সেটা হলো সেটা হলো তাবুতে সাকিনা যার কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছে তাবুতে সাকিনা এটা একটা সিন্দুক যে সিন্দুকটা থাকলে সুকুন হয় এই বলা হয় তাবুতে সাকিনা মানে অন্তর প্রশান্ত হয় অন্তর শুদ্ধ হয় অন্তরে শান্তি লাভ করে আর এই জান্নাতি সিন্ধুক যার কাছে থাকে আমার তার জান্নাত আসমানি রহমত নাজিল করেন আর তার সম্মান ইজ্জত কে আল্লাহ বাড়িয়ে দেয় এই জান্নাতি সিন্ধুকে কি ছিল কি ছিল হে হে আমার বন্ধুরা দিন বাবা মা জেনে দেন এই জান্নাতি কে ভাই আমার হজরতের আদাম নাবীর গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস ছিল আদাম নবীর গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস ছিল বাবা এ ভাই আমার এই সিন্দুকের মধ্যে আদাম নী যখন তার আগে তার কলিজার টুকরা সন্তান সালামকে সিন্ধুকটা দিয়েছিলেন এই শীষ নবী ইন্তেকালের পর তিনি তার পরবর্তী সন্তান তার পাইগম্বারের হাতে বা আমার এই সিন্দুকটা দিয়েছিলেন এই সিন্দুকটা আস্তে আস্তে একেবারে জাতির পিতা হজরতে ইব্রাহিম

এই সিন্দুকটা এলো হজরতে ইসহাক আলাইহি সালাম পর্যন্ত ইসহাক আলাইহি সালামের কাছ থেকে এই সিন্দুকটা এলো হজরতে ইয়াকুব আলাইহি সালাম পর্যন্ত এই সিন্দুক আস্তে 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 রফতাবা রফতা রফতাবা রফতাম ভাবা আস্তে আস্তে হজরতে মুসা কালিমুল্লা পর্যন্ত মুসা কালিমুল্লা থেকে শুরু করে এই সিন্ধুক এলো হজরতে দাউদ সালাম সুলাইমান আলাইহি সালাম ভাই আমার সেখানে যত সেই সিন্ধুকটা এসেছিল হযরতে ঈসা আর রূহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ এই সিন্ধুকে বনি ইসরাইলের কাছে হেফাজত করে রেখেছিলেন অর্থাৎ ইয়াকুব নবীর বংশধরদের কাছে বুঝতে বাচ্চা কিন্তু এই সিন্ধুক পেয়েও তারা এত মর্যাদা লাভ করেছিল এই সিন্দুকের মধ্যে ভাই আমার মুসা কালিমুল্লার লাঠি ছিল এই সিন্দুকের মধ্যে নবী সুলাইমান সালামের আংটি ছিল এই সিন্দুকের মধ্যে হারুন আলহ সত সালামের পোশাক ছিল এই সিন্দুকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই সিন্ধু যাদের কাছে থাকত তারা সম্মানীয় হতো আর তারা সমস্ত কিছুতে জয়লাভ করত তারা কোনো যুদ্ধ বিক্রয় ঘটলে ওই সিন্ধুক সামনে রেখে দেওয়া হতো ওই সিন্ধুকের বরকতে আমার আল্লাহ ওই সম্প্রদায়কে জয়লাভ করে দিতে এই বাক্তে না যখন ভাই আমার ইহুদিরা এত জুলুম অত্যাচার শুরু করলো তখন জেরুজালেম অ্যাটাক করলো বাক্তে না যখন তখন তোলপার হয়ে গেল জেরুজালেম জ্বালিয়ে দেওয়া হলো মায়ামার জেরু পুড়িয়ে দেওয়া হলো ইহুদিদের বিতাড়িত করা হলো মায়ামার কিছু কম বেশি পাঁচ লক্ষ ইহুদিকে হত্যা করা হলো এরপরে ওই সিন্দুক সে নিয়ে চলে গেল নিয়ে গিয়ে কোথাও ভাই আমার চাপা দিয়ে রাখলো কেউ বলে ফিলিস্তিনের জামিনে আছে কেউ বলে বাইতুল মুকাদ্দাসের মাটির নিচে আছে কেউ বলে এটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে আফ্রিকার জামিনে নিয়ে চলে যাওয়া হয়েছে সেখানে কোনো একটা জায়গায় রাখা হয়েছে এইভাবে মানুষ বলে তো যাই হোক আজকে ইহুদিরা মনে করে যে সেই সিন্ধুক আছে ফিলিস্তিনের জামিনে ফিলিস্তিনের জমিনে সেই সিন্ধু কাছে তাই তারা শুধু হামাসকে মারার জন্য ফিলিস্তিন ধ্বংস করছে না বরং ধ্বংস করছে তাবুতে সাকিনা খুঁজে বের করার জন্য তাই তারা আজকে তাদের ঋণ হয়ে গেছে এত অস্ত্র তারা প্রয়োগ করেছে আপনারা জানেন এই সুযোগটা দীর্ঘদিন ধরে তারা খুঁজছিল তারা সুযোগ পাচ্ছিল না বিশ্বের মানুষকে তো বোঝাতে হবে যে আমি কেন ফিলিস্তিন ধ্বংস করছি আজ হামাস মারার নাম করে তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুরো গাজাতে বোমার উপর বোমা ফেলে সমস্ত বাড়ি ঘরকে ধ্বংস করে দিয়ে গাজার শাসন নেব বলছে এটা তাদের পূর্ব পরিকল্পনা যাতে করে গাজার মাটি খুঁজে দেখবে ফিলিস্তিনের মাটি খুঁড়ে দেখবে যে ফিলিস্তিনের কোনো মাটির তলায় লুকানো আজে কিনা তাবুতে সাকিনা এই তাবুতে সাকিনার কারণে তারা পুরো গাজাকে ধ্বংস করতে চায় এবং করে চলেছে আর আমার নাবির হাদিসে কি এসেছে আমার নবীর হাদিস সাড়ে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎ বাণী রসুল বলছেন আমি দোয়া চাই সামের জন্য আমি সামের জন্য দোয়া চাই আল্লাহ সামকে তুমি বরকত দান করো ভাই আমার ইয়ামানকে তুমি বরকত দান করো লোকে বলল হুজুর নাজদের জন্য দোয়া চান আল্লাহ নবী নাজদের জন্য দোয়া চাইলেন না বলেন সেখান থেকে শয়তানের সিং বের হবে সেখান থেকে শয়তানের সিং বের হবে ফেতনা শুরু হবে নাচ থেকে তাই নাজদের জন্য আল্লাহ নবী দোয়া চাইলেন না দোয়া চাইলেন সামের জন্য দোয়া চাইলেন ইয়ামানের জন্য ভাই আমার সাম কোনটা তৎকালীন যুগের শাম বিরাট বড় দেশ ছিল বর্তমানে শাম বলতে যেটা বোঝানো হয় এখনকারের শাম সেটা বলা হয় কোন কোন দেশ চারটে দেশকে বোঝানো হয় সিরিয়া লেবানন ভায়ামার ইয়ামাক লেবানন সিরিয়া লেবানা মিশ ভায়ামার জাডান আর ফিলিস্তিন আবার বলছি সিরিয়া লেবানন জর্ডান আর ফিলিস্তিন এই চারটে দেশ মিলিয়ে বর্তমানে এখন তৎকালীন যুগের সাম যেটা চারটে দেশে বিভক্ত হয়েছে তবে সবচেয়ে বড় হলো সিরিয়া তাই সিরিয়াকে এখন সাম মনে করা হয় আল্লাহর নবী বলেছিলেন হাদিসের মধ্যে এসেছে সাম দেশ থেকে এক শ্রেণীর মুজাহিদ ইসলামের জন্য লড়াই করতে থাকবে কায়ামতের আগে পর্যন্ত তারা দিনের জন্য লড়াই করতে থাকবে তারা কখনো মাথা নত করবে না আজ সেই লড়াই শুরু হয়েছে এ লড়াই বন্ধ হবে না আপনি ভাবুন তো এতদিন ধরে যুদ্ধ হচ্ছে দেড় মাস হয়ে গেল বারো হাজার নিরীহ মানুষকে শহীদ করে দিল হামাসের মতো যারা দিনের জন্য লড়াই করছে যারা নিজের মাতৃভূমির জন্য লড়াই লড়াই করছে করছে দেশের জন্য এরা এরা হলো হলো স্বাধীনতা হামাস কোনো জঙ্গি গোষ্ঠী নয় এক শ্রেণীর মিডিয়া জঙ্গি গোষ্ঠী নামে প্রচার করতে চায় কিন্তু না তাদের কাছে আমার প্রশ্ন স্বাধীনতা সংগ্রামের সময় ভারতবর্ষে ইংরেজদের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিলেন বিনয় বাদল दिनेश ভাই আমার মাস্টার দা সূর্য সেন আসফাকুল্লামের নিসার আলীwidetilde আমার আলী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্নেল হামিদুদ কর্নেল কর্নেল নিজামউদ্দিন থেকে শুরু করে যে লড়াই করেছিলেন এদের আপনি কি বলবেন কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী ছিল ফরওয়ার্ড ব্লক ছিল আজাদ হিন্দ ফৌজ ছিল এদের আপনি কি বলবেন আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই বন্ধুরা আমার আমাদের কাছে এরা হলো দেশের মহান ব্যক্তিত্ব দেশের সৈনিক এরা হলো স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী এদের আমরা স্যালুট জানাই সম্মান করি গাজার মানুষদের কাছে গাজার মানুষদের নির্বাচিত হয়ে কাছে নির্বাচিত হয়ে হামাস হলো একটা রাজনৈতিক গাজার পরিচালক সংগঠন যারা গাজার যারা দখল করে নিয়েছিল ইসরাইল তাদের কাছ থেকে মুক্ত করার জন্য তারা লড়াই করেছে এই লড়াই একদিন দুদিনের নয় পঁচাত্তর বছর ধরে কেউ কেউ মনে করছে হামাস আগে লড়াই করেছে না রে ভাই তুমি ইতিহাসই জানো না এই লড়াই পঁচাত্তর বছর ধরে চলছে এ তো শুধু কাউন্ট রিকাউন্ট হচ্ছে এ তো শুধু ঘাত প্রতিঘাত চলছে তুমি একবার মারছো আমি একবার মারছি এটা তার থেকে ব্যতিক্রম কিছু নয় এতদিন পর্যন্ত তারা শুধু একতরফা বেশি মেরে এসেছে আর এরা পাথর ছুঁড়েছে এরা পাথর ছুঁড়েছে হামাস যে তলায় তলায় ভিতরে ভিতরে এতটা শক্তিশালী হবে সেটা ইসরায়েল কল্পনাও করতে পারেনি তাই পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশে পরিণত হয়েও তাদের এমন পরাজয় স্বীকার করতে হয়েছে অসহায় বোধ করতে হয়েছে হামাসের মতো একটা ছোট্ট শক্তিশালী দেশের ছোট্ট একটা ভাই আমার সংগঠন সশস্ত্র সংগঠনের কাছে হে তরুণ যুবকেরা হে আবার পর তোরা কে তিন বাবা বা বাবা জেনে রে কে দান তাহলে কি হল বায় আমার যে বাগতে নাসার যখন বায় আমার জেরুজালেম অ্যাটাক করল তখন 5 লক্ষ ইহুদিকে শহীদ বায় আমার পাঁচ লক্ষ ইহুদিদের হত্যা করল যারা নবীদের হত্যা করেছিল শহীদ করেছিল যারা ইসলাম থেকে বহির্ভূত হয়ে গিয়েছিল ইসলামের বিরুদ্ধে যারা চলে গিয়েছিল আল্লাহ অনেক ভালোবাসতেন ইয়াকুব নবীর সন্তান বলে আল্লাহ অনেক পছন্দ করতেন ইয়াকুব নবীর বংশধর বলে ইহুদিদের প্রতি আল্লাহ স্পেশাল বায় আমার অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন এমনকি জান্নাতি খাবার কোনো কোনো রাবায়তে পাওয়া যায় জান্নাতি খাবার পর্যন্ত আল্লাহ কুদরতি ভাবে নবীদের মাধ্যমে খাইয়েছিলেন হে তরুণ যুবাকি কিন্তু তারা নবীদের সঙ্গে শত্রুতা করেছেন আল্লাহর নির্দেশ নির্দেশের খেলাফ করেছেন আল্লাহর নির্দেশকে অমান্য করেছেন এর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছেন হে তরুণ যুবাকি তাদের নির্দিষ্ট কোন দেশ আর ছিল না হাজার হাজার বছর তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিল হে জওয়ান যুবকেরা দেখতে দেখতে উনিশশো পনেরো ষোলো খ্রিস্টাব্দ এলাম এই উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ফিলিস্তিনের জামিনে ভাই আমার দোস্ত আমার পোল্যান্ড থেকে কিছু ইহুদি অত্যাচারিত হয়ে ফিলিস্তিনের জামিনে সে আশ্রয় নিল এই হলো ইহুদিদের ইতিহাস কিভাবে ইহুদি এলো কোথা থেকে এলো হাজার বছরের ইতিহাস আছে আমি ডিটেলস বলতে পারবো না সংক্ষেপে বলে একটু টাচ দিয়ে চলে যাচ্ছি ওখানে মদিনা শরীফের ভাই আমার মসজিদের নাবাবির কথা বলছিলাম আজকে আমরা কেমন রাসুলকে ভালোবাসি রাসুল আমাদের কেমন ভালোবেসেছেন আমি সে কথা বলতে গেছি ধরে এলাম বন্ধুরা আবার কায়াবতের আলামত এখনো সময় আছে রাসুলের পথে ফিরে আসুন তাকিয়ে দেখুন কি হচ্ছে বন্ধুরা আমার এমন সময় উনিশশো সালে প্রথম গাজা থেকে দু কিলোমিটার দূরে জায়গাটার নাম হলো কিটবুস এই কিটবুসে প্রথম কিছু ইহু দিয়ে এলো এসে বলল ভাই তোমরা তো নবীর নবীর তোমরা তো রাসুলের শিষ্য তোমরা তো মেহমানদের সম্মান করো বিপদগ্রস্ত মানুষদের থাকার জায়গা দাও তা আমরা অত্যাচারিত লাঞ্ছিত আমাদের থাকতে দাও সে সময় ইহুদিদের সঙ্গে মুসলমানদের খুব খ্যাতি আর মুসলমানরা কোন বিপদগ্রস্ত মানুষকে সবসময় সাহায্য করবে এটাই রাসূলের সুন্নাত এটাই রাসূলের তালিকা তারা যে বিশ্বাসঘাতকতা করবে এটা জানবে কি করে আর বিশ্বাসঘাতকতা করেছে বলে যে আমরাও করব তা নয় এটা কখনো ইসলামের বিউটি নয় এটা ইসলামের সৌন্দর্য নয় এটা হে তোর উজবাকিরাম এরপরে আরো কিছু আসতে লাগলো সেই সময় অটোমান তুর্কিরাম অটোমান তুর্কিরাম তারা রাজত্ব করছিল সারা আরব বিশ্ব তারা রাজত্ব করছিল একেবারে ফিলিস্তিন থেকে সাম থেকে সিরিয়া থেকে সুরে কুসুর করে একেবারে আরব ভূমি পর্যন্ত বর্তমানে আমার সৌদি আরব পর্যন্ত মক্কা মদিনা শরীফ শাসন করেছে কারা ওসমানীয় সাম্রাজ্য অটোমান তুর্কিরা শত শত বছর ধরে শাসন করেছে হে জওয়ান যুবকেরা এই শাসনের কথা যদি বলি অনেক সময় লাগবে আমি বলবো না আমি ইতিহাস বেশি বলবো না আজকে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার ব্রিটেন চিন্তা করলাম এই অটোমান তুর্কিদের ক্ষমতা করতে হবে না হলে আমাদের ব্রিটেনের শক্তি সামর্থ্য বাড়বে না এরা আমাদের শুধু চেপে রাখতে চায় এরা আমাদের এগোতে দেবে না তাই অটোমান তুর্কিদের পরাস্ত করতে গেলে বিক্ষুব্ধ আরবদের আমাদের কাজে লাগাতে হবে বিক্ষুব্ধ আরবদের নিয়ে বলল। তোমাদের আমরা আমরা আরবটা শাসন করার ক্ষমতা দেব এই টোটাল আরব তোমরা শাসন করবে যদি আমাদের সঙ্গে সাথ দিয়ে অটোমান তুর্কিদের পরাস্ত করতে পারো আর ওদিকে কানে কানে গিয়ে ভাই আমার ইহুদিদের বলল তোমরা তো বিতাড়িত হয়ে এখানে চলে এসেছ তোমাদের এরা থাকতে দিয়েছে কবে উঠে চলে যেতে হবে কিন্তু তোমরা একটা আলাদা দেশ চাও যদি আমাদের সহযোগিতা করো আমাদের সঙ্গে সাথ দিয়ে অটোমান তুর্কিদের পরাস্ত করো অটোমান সাম্রাজ্যকে পরাস্ত করো তোমাদেরকে আমরা একটা দেশ তৈরি করে দেব এভাবে দুই দলকে দুটো ঘোষণা দুই দলের কানে কানে গিয়ে দুটো প্রতিশ্রুতি দিয়ে দিলাম তারা সহযোগিতা করলাম হে জওয়ান যুবকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এরপর অটোমান তুর্কিদের পরাস্ত করল অটোমান তুর্কিদের অটোমান সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো করলাম ভাই আমার দোস্ত আমার হে জওয়ান যুবকেরা ব্রিটেন শাসন করতে লাগলো ব্রিটেনকে যখন আরো বেরা বললো তোমরা তো চলে যাবে বলেছিলে এদেরকেও আস্তে আস্তে এদের জায়গায় পাঠিয়ে দেবে বলেছিলে পুরো শাসন শাসন করার ক্ষমতা আমাদের দেবে বলেছিলেন কই তাড়াতাড়ি আমাদের শাসন ভার ছেড়ে দাও ওদিকে ইসরায়েলিরা বলল ইহুদিরা বলল আমাদের দেশ গঠন করে দেবে বলেছিলেন আমাদের একটা দেশ গঠন তোমরা করে দাও ব্রিটেন দেখলো সমস্যা এখন কাকে ধরি আর কাকে ছাড়ি তাই কাউকে কিছু না দিয়ে টানা উনিশশো সাতচল্লিশ সাত সাল পর্যন্ত পুরো বায়ামরি সাম ওই সামকে শাসন করলো কে ব্রিটেন ব্রিটেন শাসন করলো উনিশশো পর সালে যখন পরে আগে যখন জোরালো আন্দোলন এবার শুরু হয়েছে তখন ইসরায়েলিদের লড়াই কাদের সঙ্গে ব্রিটেনদের সঙ্গে তোমরা আমাদের সঙ্গে প্রতারণা করেছো মুসলমানদের লড়াই কাদের সঙ্গে ব্রিটেনদের সঙ্গে তখন ইহুদি আর মুসলমান লড়াই ছিল না ব্রিটেন দেখলো নিরুপায় পাচার রাস্তা নাই সালাম ছেড়ে দিল বললো ভাই আমার পারব না কথা বলেছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম রাখতে পারলাম না তোমরা নিজের যা পারো করো যাবার সময় জাতিসংঘ কে বললো জাতিসংঘ এই দুটো দেশের সমস্যা তোমরা মিটিয়ে দাও আমরা আর পারলাম না জাতিসংঘ বলল ঠিক আছে হে ইসরাইল তোমরা অনেক মানুষ চলে যে তোমাদের কোনো দেশ নাই তোমাদের কোনো মাতৃভূমি নাই আর এখানে এখন প্রচুর মানুষ ব্রিটেনের সহযোগিতা এসেছে লক্ষ লক্ষ হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে অবস্থান করেছে আর ফিলিস্তিনটা বিশাল এলাকা জনসংখ্যা সেখানে কম তাই ফিলিস্তিনটা এক কাজ করো যে জায়গায় তোমরা আছো সেই জায়গায় তোমাদেরকে আমরা এখানে এক কাজ করো সাতান্ন পার্সেন্ট তোমাদের এই ভূমি থেকে জায়গা দিলাম আর এই মুসলমানদের বললো হে মুসলমানেরা তোমরা তো জনসংখ্যায় কম তোমরা তোমাদের এই ভাই থাকতে দিয়েছো তোমাদের ধন্যবাদ জানা তবে মনে রাখবেন তোমাদের জনসংখ্যা যেহেতু কম তোমাদেরকে সারা তোমাদের ছিল থেকে তোমাদের দিলাম মুসলমানেরা বললো সর্বনাশ আমার ঘর আমার জায়গা আমি থাকতে দিলাম আমি খেতে দিলাম অথচ আমার জায়গা থেকে ভাগ করে আমাকে কম ওকে বেশি এটা হতে পারে কোনোদিন কেউ মেনে হইতে পারে জোরে বলেন ইসরায়েল বলল আমরা মেনে নিয়েছি ইহুদিরা কি বলল আমরা মেনে নিয়েছি ফিলিস্তিন বলল আমরা মানি না আমার থাকতে দিয়েছি কিছু দিনের জন্য মেহানান খাবে দাবে থাকবে ঘর চলে যাবে এটাই তো আদর্শ নবীর আদর্শ আমরা নজর রাসুলের আদর্শ দেখিয়েছি আমরা আমাদের জায়গা কাম করছে তো আমার যত বড়ই পাউন্ডারি থাকবো না কেন তাকে অন্য লোককে থাকতে দেবো কেন তুমি তোমার দেশে যাও হে তরুণ ফিলিস্তিন পারল না ইসরায়েল স্বীকার করে নিল এই শুরু হলো উনিশশো আটচল্লিশ সাল এই উনিশশো আটচল্লিশ সালের আগে কোনো ভাই ইসরাইলের ইসরায়েলের কোনো ম্যাপ দেখতে পারবেন না পৃথিবীর বুকে কোনো মানচিত্র কোনো মানচিত্র নেই ইসরায়েল বলে কোনো দেশের নাম পৃথিবীর মানচিত্রে নেয় এই শুরু হলো ভাই তারা দেশ গঠন করল দ্বন্দ্ব লেগে গেল এরপর থেকে প্রথম আর ভাই আমার উনিশশো উনপঞ্চাশ সালে প্রথম যুদ্ধ হলো তারপর উনিশশো সালে যুদ্ধ হলো উনিশশো চুরানব্বই হলো এইভাবে চলতে চলতে একের পর এক যুদ্ধ হয় ভাই আমার তারা আমেরিকা ব্রিটেনের সহযোগ তাই আমার বিভিন্ন মেধার কারণে তাদের শক্তি পায় আমার শক্তি সাহস সাহসিকতা এবং পরিশ্রম তাদের মেধা তাদের টেকনিক তাদের ঐক্যবদ্ধতার কারণে তাদের বাঁচার লড়াই তাদের বাঁচার লড়াই আর মুসলমানদের নিজেদের দেশ অধিকারের লড়াই একজনের বাঁচা মরার লড়াই আর একজনের দেশ ফিরিয়ে নেওয়ার লড়াই তাদের লড়াইটা অনেক বেশি তারা লড়েছিল আমার তারা কয়েকবারই জয়লাভ করে আস্তে আস্তে করে ফিলিস্তিনের প্রায় সেভেন্টি পারসেন্টেরও বেশি তারা দখল করে নিল

আজকে সেটা মনে হচ্ছে না যে মুসলমানদের মনে কোনো ক্ষমতাই নাই পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ পৃথিবীতে মুসলমান আছে প্রায় দুশো কোটি আর ওরা অষ্টআশি লাখ এক কোটিও নয় এক কোটি ইহুদির সঙ্গে দুশো কোটি মুসলমান আমরা পারছি না কেন পারছি না আর সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলে দিয়েছেন ভাই আমার ইমাম মাহাদি আসার আগে মুসলমানদের কোনো ক্ষমতায় থাকবে না তারা দিনের জন্য লড়াই করবে একটা শ্রেণী আর বাকি সব দিন থেকে সরে চলে যাবে বাকি সব দিন থেকে সরে চলে যাবে আজকে দেখুন আমরা দিনের মধ্যে কতটা আছি ইসলামের মধ্যে কতটা আছি একটু বুকে হাত দিয়ে ভাবুন তো মসজিদে কত মানুষ নামাজ পড়ছি কতটা রাসুলের সুন্নত মেনে চলছি একটা শ্রেণী থাকবে তারা দিনের জন্য লড়াই করে যাবে এটা কোথা থেকে এটা শাম থেকে আজকে তারা মুসলমানদের উপর জুলুম করে। ফিলিস্তিনি মুসলমানদের তারা মেরে মেরে শহীদ করে দিতে চায় গোটা ফিলিস্তিনটাকে ফাঁকা করে দিতে চায় কারণ তাদের বিশ্বাস হজরতে নবী সুলাইমান নিশ্চয়ই আমার তৎকালীন প্রাসাদের নিচে নিশ্চয় গোপন করে রাখা আছে কিংবা কেউ বলে ফিলিস্তিনের কোনো জায়গাতে গোপন করে রাখা আছে এরই জন্য তারা রাত দিন চেষ্টা চালায় বিভিন্ন ভাই আমার বিভিন্ন পরিকল্পনা কৌশল করেছেন দীর্ঘদিন ধরে তারা গবেষণা করেছে কোন অজুহাতে আমরা পুনরায় ফিলিস্তিনটা আর দখল নেব কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা যারা শাম থেকে বাবা বেরোবে যারা আল্লাহর জন্য রাসুলের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য বাইতুল মুকাদ্দাসের জন্য হকের পথে যারা লড়াই করবে হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন তাদের উপর আল্লাহর কুদরতি ক্ষমতা আমার আল্লাহ দান করবে আজকে দেখুন তো হামাসের ওপর কুদরতি গায়েবী মাদাত আছে না নাই এত লড়াই হচ্ছে কটা হামাসকে মেরে শেষ করতে পেরেছে পেরেছে হামাসকে মারতে পারছে না তারা ইঁদুরের ডোবের মতো উঠছে আর এদের গুলি করে শেষ করে দিচ্ছে এদের মার কবা ট্যাঙ্ক সাড়ে তিনশো বিলিয়ন ডলার খরচা করে তৈরি করা পৃথিবীর শ্রেষ্ঠ ভাই আমার যুদ্ধাস্ত্র একটা মার কবা ট্যাঙ্ক আর এদের হামাস তৈরি করেছে ছোট্ট একটা গুলি যার নাম হচ্ছে ইয়াসিন একশো পাঁচ আর পিজি ভাই আমার এই ক্ষেপণাস্ত্র এই গুলি ভাই আমার বন্ধুকে টোটার মধ্যে দিয়ে ছুটছে ওই সাড়ে তিনশো বিলিয়ন মার্কিন ডলার খরচা করা সেই মারকোবার ট্যাঙ্ক ভাই আমার ভিতর দিয়ে ঢুকে গিয়ে সেখানে গিয়ে আবার বাস্ট হয়ে ভিতর থেকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে শেষ করে দিচ্ছে একটা দুটো নয় কিছু কম বেশি প্রায় দুশোখানা মারকোবার ট্যাঙ্ক তা ধ্বংস করে দিয়েছে এখনো পর্যন্ত হামাসের খবর পাইনি গাজা মরুভূমি হয়ে গেছে তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে রাসুলের হাদিস মিলছে না মিলছে না রাসুল বলছেন এক ধরন একটা এক শ্রেণীর যোদ্ধা তারা দিনের জন্য মানুষের জন্য তারা নিজের জন্মভূমির জন্য তারা বাইতুল মুকাদ্দাসের জন্য আল্লাহর পথে ন্যায়ের পথে তারা লড়াই করে যাবে তাদের প্রতি আল্লাহর আসমানিক ভাই আমার কুদরতি সাহায্য কুদরতি মাদার তাদের উপর থাকবে এই লড়াই বন্ধ হবে না রাসূলের ভবিষ্যদ্বাণী রাসূল যা হাদিস থেকে বলে গেছেন সেই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে এই লড়াই বন্ধ হবে না তবে মুসলমানদের ক্ষমতাও থাকবে না মুসলমানদের ক্ষমতা আছে এখন কি মনে হচ্ছে সাতান্নটা মুসলিম দেশ যে আরব বিশ্ব যদি তেলটা বন্ধ করে দেয় তেলটা শুধু বন্ধ করে দেবে বলবে এই ইসরাইল আমরা তেল দেব না সাতান্নটা মুসলিম দেশ তার সঙ্গে সঙ্গে আরো সব দেশগুলো যেগুলো ওয়াইসির বাইরে আছে সেগুলোকে নিলে অন্তত মুসলিম দেশ ছোট বড় মিলিয়ে মাঝারি মিলিয়ে ক্ষমতাশালী দেশ ভাবছেন নাই নাকি আমেরিকাকে বার কিনবে আর বেচে দেবে আমেরিকাকে বার কিনবে আর বেচে দেবে এমন মুসলিম দেশ আছে পৃথিবীতে কিন্তু দুর্ভাগ্য ক্ষমতার দিক থেকে নিচে বুদ্ধিকে কাজে লাগাই না এই এই স্বভাব আমাদের মধ্যেও আছে আমরা দিনে পাঁচশো টাকা ইনকাম করলে সাড়ে ছশো টাকার গোশ কিনে নিয়ে আসিস দেড়শো টাকা ধার আপাদি দিককারের লোকেদের বুদ্ধি অনেক এরা এর এরকম কাজ করে না আমাদের ওদিকে অনেক টাকাতে আছে খবর পাই তো হুজুর যা ইনকাম করেছিস যদি খরচা হয়ে যাচ্ছে কত টাকা ইনকাম করে পাঁচশো টাকা গোশ খাও কত টাকা সাড়ে টাকা দেড়শো টাকা ধার কোনো দিন ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে কোনো দিন হবে না আমার নবী যা বলেছে আমরা শুনি না আমার রাসুলের আদর্শ আমরা মানি না আজকে দুর্ভাগ্য শূন্যতের এরতে বা অনুসরণ করিনাম যদি রাসুলের শূন্যতের এরতে বা বেদারিটা করতাম পৃথিবীটা আমাদের জন্য সুন্দর হয়ে যেত পৃথিবীতে সবাই আমাদের স্যালুট করত আজকে সারা পৃথিবীতে এত দেশ এত টাকার ক্ষমতা তাদের বা আমার তারা তারা নিজেরা আমার পৃথিবীর এত দেশ থেকে অস্ত্র শস্ত্র মনে রাখবেন কত টাকার তারা তারা আজকে যাদেরকে আমেরিকা গিয়ে স্যালুট করে আসে যাদেরকে বাবা পৃথিবীর বিভিন্ন দেশ গিয়ে তাদের স্যালুট করে আসে তারা যদি একটু হুঙ্কার ছাড়ত একটু গ্যাস তেল দেওয়া বন্ধ করে দিত গ্যাস আর তেল দেওয়া যদি একটু বন্ধ করে দিত আর ওই ইসরায়েলের যে পণ্য বা আমার এই যে কসমেটিক জিনিসপত্র এগুলো যদি তারা বয়কট করত তাহলে ওদের অর্থনৈতিক পরিকাঠামো আপনারা জানেন কি জানি না এতেও সামান্য হলেও অনেকটা কাজ হয়ে গেছে এখন পৃথিবীর বেশ কতগুলো দেশ ইসরাইলি পণ্য বয়কট করেছে বয়কট করার সঙ্গে সঙ্গে ওই কোম্পানিগুলো অফার দেয়া শুরু করেছে এবার অফার খদ্দের কমে গেছে অফার দেয়া শুরু করেছে ইন্টারনেট সার্চ করুন পাবেন তাদের অর্থনৈতিকভাবে ধস নামতে শুরু করেছে আর এই যুদ্ধে তারা তাবুতে সাকিনা খুঁজে পাওয়ার জন্য ভাই আমার এত টাকা ঢেলেছে এত খরচা করেছে তাদের ঋণ হয়ে গেছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আজকে নিরীহ ফুলের মতো বাচ্চাগুলোকে তারা শহীদ করে দিচ্ছে আর আমরা মুসলমান তাদের জন্য কিচ্ছু করছি না আমরা যেমন ছিলাম তেমনই আছি সকাল হলে হই হৈ হই বিকাল হলে আমরা তাদের জন্য একটু দোয়া কজন চেয়েছি একটু বুকে হাত দিয়ে বলুন তো দেখি নামাজের বাড়িতে কজন তাদের জন্য কেঁদেছি মা ফেরাত করেছি আল্লাহর আল্লাহ সাহায্য প্রার্থনা করেছি কদম তাদের ভাই আমার যে পণ্যগুলো অনেকে বলে তাদের পণ্য ছাড়া নাকি আর কোনো পণ্যই নাই তাদের প্রোডাক্ট ছাড়া নাকি পৃথিবীদের প্রোডাক্ট নাই আসলে ওদের একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে ওদের ইমানে তেজ কমে গেছে ওরা বিকল্পটা খোঁজার চেষ্টা করে না বিকল্পটা খোঁজার চেষ্টা করুন নিশ্চয়ই বিকল্প আছে ইসরায়েলি পণ্য কিনতেই হবে এমন কোনো কথা নাই বিকল্পটা কিনুন দেখবেন আল্লাহর কুদরতি গজবদের উপরে পড়বে ফিলিস্তিনের মানুষের আহাজারি আহারি তাদের আহাজারি তারা আমাদের বলছে যে তোমরা আমাদের সাহায্য করো আমরা যুদ্ধ করে সাহায্য করতে পারবো না কারণ এটা অনেক বাধ্যবাধকতার ব্যাপার আছে আমরা যে দেশে বাস করি সে দেশের আইন মেনে চলি সেই দেশের সংবিধানকে মান্যতা দিই তাই আমরা তাদের জন্য কি করতে পারি তাদের পণ্য বয়কট করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি তারা আমাদেরকে বলছে কি বলছে